আমাদের সরকার যে ব্যবস্থাগুলি নিয়েছেন করোনা প্রতিরোধ নিয়ন্ত্রণের লক্ষ্যে, সেগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। আমাদের এই মেনে চলার উপরেই কিন্তু আমাদের এই করোনা প্রতিরোধের কার্যক্রমটির সফলতা নির্ভর করছে। মনে রাখতে হবে, এই ভাইরাসটার একমাত্র প্রবেশপথ মানুষের শরীরে মুখ, নাক এবং চোখের মধ্যে দিয়ে, এবং সেটা হাতের মাধ্যমেই সেটা হওয়া সম্ভব। তাই আমরা হাত যদি নিয়মিত পরিষ্কার রাখি এবং নোংরা হাত দিয়ে আমি মুখমণ্ডল স্পর্শ যদি না করি, নিরাপদ থাকব। আমরা আমাদের ইমার্জেন্সি এরিয়াতে আমাদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে, ওখানে আমরা আইসোলেশন করেছি। যদি কোনো করোনা সাসপেক্ট আসে, আমরা তাদের ইমিডিয়েটলি একটি ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসছি। এখন আমার গলায় ব্যথা হলো, আমার নাক দিয়ে সর্দি কাশি, তার মানে এটা না যে আমার করোনা হয়ে গেছে। আমরা আগে আতঙ্কিত হব না, আপনারা বারবার হাত ধুবেন, আপনার কুসুম গরম পানি দিয়ে গলা গড়গড়া করবেন, গরম চা খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো করবে। ভাইরাসের বিরুদ্ধে প্রতিকার প্রতিরোধমূলক ব্যবস্থা সবচেয়ে জরুরি। যেখানে সেখানে কফ কাশি থুতু এগুলো ফেলবেন না, টিস্যু ব্যবহার করবেন, সেই টিস্যুটা আবার যেখানে সেখানে ফেলা যাবে না। অথবা কেউ রুমাল ব্যবহার করতে পারেন, কিন্তু রুমালটা আবার সাথে সাথে ধুয়ে নিতে হবে। যেহেতু আমাদের দেশে জনসংখ্যা বেশি, জনসমাগম যেন বেশি, সেগুলো কিন্তু অ্যাভয়েড করা ভালো। অযথা আতঙ্কগ্রস্ত হবেন না।